তুমি কি বুন্দা বুন্দা করতেছো বুন্দা আবার কি জিনিস আর ওই বাসার মধ্যে এই দুইটা সদাই কথা কইছো তো এই দুইটা সদাই পরে নিমা আগে তোমার লও দেখা করতে আইছি এখন বলো তোমার কি অবস্থা রাইসে ফোন দিছে ওদের সাথে আজকে গু পার্কে ঘুরতে যাওয়ার কথা ছিল তো ওদেরকে ফাঁকি দিয়ে পরে তোমার কাছে দেখা করতে কাটো 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 কেটে দিছি তোমার সাথে আর কত এভাবে দেখা করব আমাদের বিয়ে সাদের ব্যাপারটা কি ভাবছো তুমি বিয়ে সাদের ব্যাপারে আব্বার সাথে কথা বলো না কেন আব্বা আমারে তো বলাই যাবে না তোমার বাপের সমস্যা তোমার বাপের কাছে তুমি বলো না আমি তোমার বিয়ে করুন আশ্চর্য ব্যাপার আমি কেন বলবো তোমার চাচা তুমি গিয়ে বলো ও মা গো চাচারে যে ভয় লাগে আমার আমি জীবনও কইতে পারো না প্লিজ তুমি বলো আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে বাবার কাছে যেতে হবে আমি পারবো না আমি মাপ চাই আমি চাচার কাছে প্রস্তাব দিতে পারবো না প্রস্তাব দিতে পারবো না তো কানতেছো কেন ওনার নাম শুনলে আমার কান্না আসে আমার খুব ভয় পায় আমার হাঁটু কাঁপে দেখো তুমি হলে আমার চাচতো ভাই এত ভয় কিসের চাচতোদের তো ভাইবন্ধুর তো বিয়ে হতেই পারে তাতে এত সমস্যা কি না বিয়ে হইতে পারে ঠিক আছে কিন্তু চাচাকে আমি বলতে পারবো না এটা তুমি বলো না লッキটি তুমি কি পুরুষ মানুষ আমার সন্দেহ হয় তুমি পুরুষ কি মনি ও আবার আবার তুমি কি আবার ভাইয়ার সাথে একটু কথা বলতেছিলাম তা কাজ করছিস কি জানি বলতে চায় বলতে পারতেছে না তো ভয়ে কান্না করতেছে ভাইয়া বলো না ভয় কিসের না চাচা আমার ভয় লাগে আমি বলতে পারবো না শালার পাগল আমারে তুই কইবি আমারে কথা কইবি লজ্জা কিসের শরম কিসের ভয় কিসের আমি তো তোর চাচা তোর বন্ধুর মতো হ্যাঁ বন্ধুর মতো আরে হ এই আমার কাছে কোনো কিছু কইতে ভয় পাওয়ার দরকার নাই তুই যা খুশি আমারে কইতে পারোস এই বন্ধু তোর ভারত নিয়া আমি যাব এই বন্ধু তোর বার আমি যাব ওরা শালার বন্ধু আমি তোর মায়ের বিয়ে করতে চাই ব্যবস্থা করছে না হ্যাঁ আবার কি রেস্টে থাকুক সাতটা মানার বাইরে গেছো তুমি আর আমি চলো